আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, এখন দাঁড়িয়ে আছি দিয়াবাড়ি হাটের 2 নম্বর কাউন্টারের সামনে। একতা ফার্ম অ্যাগ্রো, একতা ফার্ম অ্যাগ্রো তারা আসছে কুমিল্লার লালমাই থেকে। আসেন শান্তু ভাই। শান্তু ভাই, আপনাদের কতগুলো গরু লালন পালন করছিলেন? আমরা মোট মার করেছিলাম আপনার 25টা গরু, এর মধ্যে 11টা বিক্রি হয়েছে, বড় গরু, সবগুলো বড় গরু, আর 14টা ছিল, এটা নিয়ে আসলাম হাটে। কুমিল্লা সেল হলো না? কুমিল্লা যে 11টা, কুমিল্লা সেল বড় গরু, একটু ইয়েটা এত বড় গরু সেলটা আসলে কম হয়। ঠিক আছে, গরু কি সব বড়? সব বড়। বন্ধুরা চলেন আমরা ওই বড় বড় সাইওয়াল গরুগুলো একটু দেখি ভিতরে গিয়ে। আমরা শান্তু ভাইয়ের গরুগুলো দেখছি, মাশাআল্লাহ অনেক সুন্দর গরু, এবং সবগুলো পুরা গরু, মানে খামারে রেখে যে গরু পালন। দেখেন বন্ধুরা, দেখেন শান্তু ভাইয়ের মানে যে একতা ফার্ম এগুলো, তার প্রতিটা গরু অনেক সুন্দর, মানে তার পিছনের অংশটা দেখলেই কিন্তু মানে অন্যরকম লাগে, যে কি বলবো, মানে পছন্দ সেই যে গরু বলে না, একটা সুন্দর গরু, এই সেই সুন্দর গরু। আমরা এখন শান্তু ভাইয়ের কাছ থেকে একটা একটা করে গরুর দাম জানার চেষ্টা করছি। শান্তু ভাই, আমরা যদি এই গরুটার দাম জানতে চাই, তাহলে আপনি গরুটা কেমন দাম আশা করেন, যেটা আমাদের আমার এটা আস্কিং হচ্ছে আপনার 3,90,000 4 লাখ, মানে এই যে এটা 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 কত স্যার? 3,90,000 4 লাখ, 3,90,000 থেকে 4 লাখ। হ্যাঁ, তারপরে এই যে এই যে এটা এটা এই যেটা এটা এটাও হচ্ছে 4 লাখ, 4,10,000 চাচ্ছি, 4 লাখ, 4,10,000 এর মধ্যে কাটাকাটি ছেড়ে দিব। এটার বডি রেট কেমন আছে? এটা বডি রেট আছে এই আমাদের আসার আগে যে মাপলাম লাস্ট থেকে 580 কেজি। আচ্ছা, এই যে যে গোটা আছে, এই যে মাশাআল্লাহ, এই যে সুন্দর গরু, এই যে এটা এটা কেমন যাচ্ছে? এটার দাম যাচ্ছে 4,10,000। আর এই যে এটা এইটা চাচ্ছি 4,40,000, 4,50,000 দাম চাচ্ছি। খামারে থাকতে তো আপনি 6,00,000-7,00,000 টাকা দাম চাইতেন, হাটে এসে দাম কমে গেল কেন? না, আমি আসলে ইয়ে খামারে কিন্তু আমি তো আপনি তো আমার আগেও দেখছেন, আমি ঠিক আছে, আমি তো খুব বেশি দাম চাই না। ঠিক আছে, আমরা পালসি কস্টিং আসার পরে একটু অল্প একটু লাভ হলে ছেড়ে দেবো। এই আসে আর এই যে আমার মতন কালো সাইওয়াল, এই যে এই যে এই যে সাইওয়ালটা, এটার দাম চাচ্ছি আপনার 4,70,000-80,000। 4,70,000-80,000 জি। এই যে এটা ভাই, এটা যদি এবার বিক্রি না হয় এটা রেখে রাখে দেন, সামনে কিন্তু এটা ডিমান্ড বাড়বে। ওজন বেশি আর এই যে এটা অনেক সুন্দর গরু, এগুলো আমার বড় দিকের গরু, এগুলো দাম চাচ্ছি আপনার 5,70,000। অনেকগুলি গরু বিক্রি হয়েছে, এখন আরো আগে যখন আমরা মেপেছি লাস্ট ইয়ের আগে তখন ছিল 760+, এটা আশা করছি 6,80,000। এটাও 720+ লাইভ রেট আছে। ঠিক আছে, এটা আমি 5,90,000-6,00,000। এই লালটা, এই লালটা 5,60,000-70,000। আর আপনার ওই যে সব থেকে বড় যেটা, ও তো আবার দুষ্টু গরু, ও গেলে আমার সবগুলো গরু দুষ্টু, আপনার সব কালকে ভেঙে ফেলছিল, অনেক পাগলা গরু, এত বড় গরু পাগলা আমি আসলে না দেখলে বুঝা যাবে না। আচ্ছা শান্তু ভাই, যেহেতু আপনি কুমিল্লার সেই লালমাই থেকে আসছেন ঢাকাতে দেয়াবাড়ির হাটে, দেখছেন হাটটা কত বড়, অনেক বড় অনেক, তাই না? এবং এখানে ধরেন 50,000-60,000 টাকা শুরু করে 10,00,000-12,00,000 টাকা গরু আছে, এবং সব ধরনের গরু আছে। জি জি। তাহলে অন্য গরু না কিনে আপনার গরু কেন কিনবে? আমার গরু যদি মানে কি বলবো ফিট ভালো মানের গরু কিনতে চায়, ঠিক আছে, তাহলে আমি বলবো আমার একতা ফার্মে আসেন। ঠিক আছে, আমি মিট কোয়ালিটি আমি অ্যাসিওর দিতে পারি, কারণ আমরা মানে আমরা এই খামার করেছি, আমরা একটা টার্গেট নিয়ে করেছি, ভালো মিট দিব আমরা, ঠিক আছে, সুস্থ দেহের জন্য।
এইটা হচ্ছে আমাদের একটা স্লোগানের মতোই। আপনার গরু কিন্তু দামটা হচ্ছে বেশি বেশি মনে করো, দামটা বেশি বললেন কেন? বেশি কি আসলে বলেছি বলেন, একটা 700 কেজি গরু 800 কেজি গরু তৈরি করতে তো আপনি জানেন 2 বছর ধরে আমি গরুগুলো পালতেছি, 2 বছরে গরু খাওয়ার কস্টিং তো আপনার অনেক আসে, ঠিক আছে? তারপর আমি যেগুলো চেয়েছি আমি আস্কিং কথা বলে তো একটা কিছু করব। ওকে, উনি বললেন আপনারা আসেন দেখেন, পছন্দ হলে দামাদামি করবেন। এবং একটা কথা বলবো যে আপনারা যারা বাড়িতে আছেন ভাবছেন কুরবানির গরু কিনবেন, দিয়াবাড়ির হাটটা নিয়ে একটু বলি। দিয়াবাড়ির হাটটা গত বছর যা ছিল তার থেকে প্রায় 3 গুণ বড় হয়েছে এবং পরিবেশটা এত সুন্দর, দেন বৃষ্টি আসলে কোনো সমস্যা নেই। কারণ এই হাট কর্তৃপক্ষ এত সুন্দর করে প্যান্ডেল করে দিয়েছে যে এখানে বৃষ্টিতেও কোনো সমস্যা হবে না। তারপরে এখানে বালু টালু দিয়ে এমন চমৎকার পরিবেশ যে পরিবারের সবাইকে কিন্তু গাড়িতে করে গাড়ি একটা জায়গায় রেখে আপনারা কিন্তু তাদের পছন্দসই গরুটা এখান থেকে সংগ্রহ করতে পারবেন, আপনার বাজেটটা যেটাই হয়। আর যারা আপনারা এই শান্তু বাইরে এরকম বড় গরুগুলো সংগ্রহ করতে চান তাদেরকে বলবো আপনারা এই যে এখানে যে 2 নম্বর হাসিল কাউন্টার আছে ওর সামনের যে প্যান্ডেলটা, এই প্যান্ডেলেই কিন্তু ভিতরে এই একতা ফার্ম অ্যাগ্রো আছে। এখানে আসবেন, দেখে পছন্দ হলে শান্তু ভাই আছে, দামাদামি করে একটা গরু সংগ্রহ করবেন। আর সবাইকে একটা কথা বলবো ভাই, করোনা কিন্তু চলে যায় নাই, করোনা কিন্তু আছে এই হাটে, সারা দেশের মানুষ আসছে, কার শরীরে করোনা ভাইরাস আছে তা তো জানি না। হাট থেকে যখন আপনি বাসায় ফিরবেন অন্য মানুষের সাথে মিশার আগে অবশ্যই সাবান দিয়ে গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন তারপরে বাকি সদস্যদের সাথে মিশবেন, এটা হচ্ছে আমার ছোট্ট উপদেশ। বন্ধুরা, দিয়াবাড়ির হাটের আমরা হয়তো অন্য কোনো একটা অ্যাগ্রো বা একজন প্রান্তিক খামারের একটা গরু নিয়ে একটা ছোট আরেকটা ভিডিওতে চলে যাব। আমরা ভিডিওটা এখানে শেষ করছি, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। তোমরা দেশের আশ্রয় নয়, বলবে বিশ্ববাসী।